আসসালামু আলাইকুম, মোটোকার থেকে আমি তাওহিদ হাসান। তো আজকে আমাদের একটা নতুন আপডেট, তো সকলের সহযোগিতা এবং ভালোবাসা নিয়ে আমাদের আরেকটি যাত্রা অগ্রসর, আমাদের নতুন আরেকটি শোরুম, যেটা আমার ভিতরের শোরুমটার সাথেই হচ্ছে, এটা রোড ভিউর সাথে। তো আজকে এটার জন্য আমার শখের একটা সুন্দর সাইনবোর্ড, প্রথম যেটা আপনারা রাস্তা থেকে দেখতে পারবেন, তো একটা সুন্দর ব্যানার আমার মনের মতো করে ডিজাইন করে নিয়ে আসছি। তো আজকে এটা লাগানোর পালা। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা সেই শুরু থেকে আমাদের পাশে আছেন। ইতিমধ্যে সমগ্র বাংলাদেশ মোটোকার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান বাইকারদের জন্য, যারা আপনাদের কাছে প্রিমিয়াম বাইক অ্যাক্সেসরিজ এবং স্পেয়ার পার্টস চান তাদের জন্য মোটোকারটা হয়তো ওই রকম জায়গা তৈরি করতে পারছে। তো এটা সেট আপ চলতেছে, তো রাস্তা থেকে ভিউটা কিন্তু অনেক সুন্দর আসতেছে। তো এটা মোটামুটি 250 স্কোয়ার ফিটের একটা শপ। তো আমাদের ভিতরে যে শপটা ওটা ছিল 300 স্কোয়ার ফিটের, তো পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে কাজটা করা হচ্ছে। তো এটা খুব শীঘ্রই আপনার উদ্বোধন করা হবে, এখন উদ্বোধনের ডেট সিলেক্ট করা হয় না, কারণ এটা তো মনের মতো আগে সাজাতে হবে, তো সাজিয়ে গুছিয়ে কিন্তু এটা নিয়ে কাজ করব। থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের সাথে আছেন। অল বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনারা আমাদের কাছে প্রিমিয়াম বাইক অ্যাক্সেসরিজ এবং স্পেয়ার পার্টসগুলো পাবেন। তো একে একে দুই দুয়ে দুয়ে চার, ঠিক তারই ধারাবাহিকতা সেই ছোট থেকে শুরু করেছিলাম। তো আজকে সারা বাংলাদেশের মধ্যে এই আমাদের মোটোকেয়ারটা পৌঁছে গেছে। বাংলাদেশের 64টি জেলা এবং 582টি থানা জুড়েই কিন্তু আমরা প্রোডাক্ট পাঠাচ্ছি। তো এটা হচ্ছে ব্যানারটা যেদিন ডেলিভারি করবো, এর আগে ওই জায়গায় গিয়ে আমি সম্পূর্ণ দেখে নিই যে আমার ব্যানারটা ঠিকঠাক আছে কিনা। তো সব কিছু হওয়ার পরে আমরা ফুল পেমেন্ট করি এবং আমাদের গাড়ি সবার আছে। তো এটা হচ্ছে আমার ফাইনালি আমার দোকানের যে ভিউটা, এটা অনেক সুন্দর সাজানো গোছানোর অনেক কিছু বাকি আছে, সব কিছু আপনারা আপডেট পাবেন। থ্যাংক ইউ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। তো আমাদের রাস্তার পাশের যে শোরুমটা, এটা আমাদের পূর্ববর্তী শোরুমের সাথেই। তো দুইটা দোকানই আমি অনেক সুন্দর করে মনের মতো করে সাজিয়েছি, ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতা পেলে আরও অনেক দূর এগিয়ে যেতে চাই। থ্যাংক ইউ, শুকরিয়া সকলকে, আসসালামু আলাইকুম।